হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনার রকমারিতে সকলকে স্বাগত আজ শেয়ার করবো মাইক্রোওভেন কীভাবে পরিষ্কার করলে অনেক দিন ভালো থাকবে এখানে আমি গ্যাস ওভেন দেখাচ্ছি আমরা প্রত্যেক দিন রান্নার পরে গ্যাস ওভেনটা ভালো করে মুছে রাখি সেরকম মাইক্রোওভেও যখন কোনো রান্না করব বা খাবার গরম করব তারপরে ভালো করে পরিষ্কার করে রাখতে হয় হলে ভেতরে খাবার ছিটকে গিয়ে পড়ে আর সেগুলোর জন্য ছোট ছোটো পোকামাকড় আশুলা এগুলো ভেতরে হয় এবার মাইক্রোওভেনটা পরিষ্কার করার জন্য দেখতে পেলে আমি একটা বাটিতে দু টুকরো লেবু নিয়ে জল দিয়ে গরম করতে বসালাম এক মিনিট দিয়েছি এক মিনিটেই যে জলটা ভালো মতো গরম হয়ে যাবে আর এই যে স্টিমটা যে বেরোচ্ছে এটাতে ভেতরটা একটু ভেজা ভেজা মতন হয়ে যাবে এবার এই জলটাকে বের করে নিলাম আর একটা সুতির কাপড় নিয়েছি তার আগে এই যে সুইচটা মাইক্রোওভেনের সুইচটা অফ করে প্লাগটাকে খুলে নিতে হবে তারপর যে টার্ন টেবিলটা আছে মানে কাঁচের যে ডিশটা আছে সেটাকে বের করে নিলাম আর যে রিংটা ছিল সেটাকেও বের করে রেখে দিলাম ওগুলো ঠান্ডা হওয়ার জন্য তারপর একটা পরিষ্কার সুতির কাপড় নিয়েছি এই লেবু জলের মধ্যে ভালো করে ভিজিয়ে নিলাম নিয়ে এইভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিতে হবে খুব ভালো করে মুছলে পরেই সমস্ত নোংরা উঠে যাবে আমারটা বেশি নোংরা নেই তাই আমি লেবুর রস দিয়েই পরিষ্কার করছি আর একটু যদি বেশি নোংরা হয় লেবুটা একটু চিপে নিয়েও রসটা বের করে নিতে পারো জলের মধ্যে তারপর এইভাবে ঘষে ঘষে মুছে নিতে হবে খুব কোনো রকম ডিটারজেন্ট এই মাইক্রোওয়েভে ব্যবহার করা যায় না এই লেবুর রস দিয়ে ভালো করে জলটা গরম করে নিয়ে একটু সুতির কাপড় দিয়ে মুছে নিতে হবে দেখতে পেলে আমি খুব ভালো করে মুছে নিলাম আর এখন এই যে রিংটা আছে এইটাকেও ভালো করে ওই ভেজা কাপড়টা দিয়ে মুছে নিচ্ছি মোছা হয়ে গেলে এটাকে আবার আমি জায়গা মতন রেখে দেব আর এই যে কাচের যে ডিশটা মানে টেবিলটা এটাকেও এখন ঠান্ডা হয়ে গেছে বাসন মাজার যে কোনো লিকুইড সাবান দিয়ে এই কাচের ডিশটাকে ভালো করে মেজে নিতে হবে এইটার মধ্যেও অনেক রকম নোংরা থাকে মানে খাবারের যে টুকরোগুলো পরে তেল পরে সেইগুলো আটকে থাকে সেই জন্য এটাকেও ভালো করে মেজে ধুয়ে নিতে হবে আমি ভালো করে ধুয়ে নিলাম এবার জলটা ঝরিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি আর এখন মাইক্রোওয়েভের মধ্যে এটা বসিয়ে দিলাম মাইক্রোওভেনের ভেতরটা তো ভালো মতো পরিষ্কার হয়ে গেল এখন বাইরেটাকেও পরিষ্কার করতে হবে বাইরেটা পরিষ্কার করার জন্য আমি এই যে লেবু জল করেছি এইটা দিয়ে কিন্তু পরিষ্কার করব না একটা শুকনো কাপড় নিয়েছি তার মধ্যে আমি একটু কলিন দিয়ে নিলাম আপনারা অন্য কিছুও নিতে পারেন তারপর এইভাবে ঘষে ঘষে ওপরটা পরিষ্কার করে নিলাম আর চারিপাশটাই ভালো করে মুছে নিতে হবে তাহলে পরে খুব পরিষ্কার থাকবে অনেক দিন আর জিনিসটাও ভালো থাকবে সামনেটাও ভালো করে এইভাবে কলিন দিয়েই আমি ঘষে ঘষে মুছে নিচ্ছি হাতলটাও আঠা আঠা হয়ে যায় অনেক সময় হাতলটা মুছে নিলাম আর যে মাইক্রোবেনের যে সুইচগুলো আছে সেইগুলোকেও ভালো করে মুছে নিতে হবে চারিপাশটা আমি ভালো করে মুছে নিচ্ছি তলার দিকটা ভালো করে মুছে নিতে হবে সব দিকটা আমি এই কলিন দিয়ে ভালো করে মুছে নিলাম আমার পুরো মাইক্রোওয়েভটাই পরিষ্কার করা হয়ে আছে তবে যাদের মাইক্রোওয়েভ খুব বেশি নোংরা হয়ে যায় তারা এইভাবে অল্প একটু জল নিয়ে তার মধ্যে বেকিং সোডা দিয়ে তা এক চামচ মতো ভিনিগার দিয়ে সেই জলটা ভালো করে গরম করে নিতে হবে তারপর এই বেকিং সোডা আর ভিনিগার দেওয়া জলটা গরম হয়ে গেলে পরে এই যে আবারও দেখিয়ে দিচ্ছি সুইচটা অফ করে তারপর প্লাগটা খুলে তারপরে ভেতরটা পরিষ্কার করতে হবে এই যে মাইক্রোওয়েভের যে দরজাটা সেটাকেও ভালো করে পরিষ্কার করতে হবে এখানটাও অনেক নোংরা থাকে এইটা ভালো করে ঘষে পরিষ্কার করে নিতে হবে আর যাদের মাইক্রোওয়েভের ভেতরটা বেশি নোংরা হয়ে যায় এই বেকিং সোডা এর মধ্যে ভিনিগার দিয়ে ভালো করে গরম করে নিয়ে একটু মাখিয়ে রেখে পাঁচ মিনিট মতো তারপর যদি ঘষে ঘষে এইভাবে ভেজা একটা কাপড় দিয়ে মুছে নেওয়া যায় সেটাও খুব তাড়াতাড়ি উঠে যাবে সেইটাও আমি একটু দেখিয়ে দিলাম যে বেকিং সোডা দিয়েও খুব ভালো মাইক্রোওয়েভ পরিষ্কার হয় তাহলে দেখতে পেলে কত সহজে খুব সুন্দর করে মাইক্রোওয়েভের ভেতর এবং বাইরেটা পরিষ্কার করে নেওয়া যায় আমি এইভাবেই পরিষ্কার করি তোমরাও এইভাবে করে দেখতে পারো মাইক্রোওয়েভ অনেক দিন ভালো থাকবে সবচেয়ে ভালো হয় রান্নার সময় কিংবা খাবার গরম করার সময় যদি এইরকম একটা মাইক্রোসেভ ঢাকনা নিতে পারো তাহলে রান্নার সময় বা খাবার গরম করার সময় ঢাকা দিয়ে করলে পরে খাবারগুলো ছিটকে ভেতরটা বেশি নোংরা হবে না আমি এইভাবেই ঢাকা দিয়ে রান্না করি বা খাবার গরম করি আমার আজকের এই মাইক্রোওয়েভ পরিষ্কারের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানাবে ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবে চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে আজ এখানে শেষ করছি